আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে থাকছে অয়েল ফ্রি ছোলা ভুনা। যারা ডায়েট করতে চান তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি ছোলা বা বুট। এটাকে আমি চার ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নরমাল পানি দিয়ে, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমার হাফ কাপ পেঁয়াজ আছে আর চারটা কাঁচামরিচ আছে। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, এক চা চামচ রসুন পেস্ট দিলাম। দিচ্ছি আদার পেস্ট, এক চা চামচ আদার পেস্ট। দিচ্ছি জিরার পেস্ট, এক চা চামচ। দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এক চা চামচ। এখন দিলাম চারটি এলাচ, একটি তেজপাতা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো, বড় টমেটো ছিল, এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চামচ দিয়েও করতে পারবেন, তবে হাতে মাখলে মাখাটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। মাখানো হয়ে গিয়েছে, এখন অ্যাড করছি পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে বুটটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে আড়াই কাপের মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি বুটটাকে সিদ্ধ করে নিব। আমি 15 মিনিটের মতো বুটটাকে সিদ্ধ করেছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর বুটটাও অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, বারবার নেড়ে চেড়ে বুটটাকে রান্না করে নিব। বুটের পানিটা শুকিয়ে গিয়েছে, গায়ে গায়ে মশলাটা লেগে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এখন আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি অ্যাড করছি ভাজা জিরার গুঁড়া, এক চা চামচ। জিরার গুঁড়াটা দিলে বুটের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আমার বুটটা রান্না হয়ে গিয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।